নিম্নচাপের কারণে উত্তাল বঙ্গোপসাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এই অবস্থায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই সৈকতের বেলাভূমিতে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। সাগর উত্তাল থাকলেও পর্যটকদের কমতি নেই সৈকতে। বিশাল বিশাল ঢেউ উপভোগ করতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। অনেকে আবার সৈকতের পাশে বসেই উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। সমুদ্র শান্ত রূপের চাইতে এই যে উত্তাল রূপ, এই রূপটা এখন ভালো লাগছে। অনেক দূর থেকে আসছি জায়গায়, মনে করেন আসছি এই সমুদ্রের বিশালতা ঢেউ দেখার জন্য। ছুটির দিনে আমরা এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য এখানে এসেছি। এদিকে সৈকত এলাকায় সতর্কতামূলক মাইকিং করছে টুরিস্ট পুলিশ। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে টহলে রয়েছে বেশ কয়েকটি টিম। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সাগরে না নামার আহ্বান জানাচ্ছেন তারা। সাগরে যাতে না নামে এই জন্য সতর্কতা অবলম্বন করতেছি এবং আমাদের বিভিন্ন পয়েন্টে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কাজ করতেছি, সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। ঈদে মিলাদুন্নবীর ছুটিতে সাগরকন্যা কুয়াকাটার 200+ হোটেল মোটেলে প্রায় 10,000 পর্যটক অবস্থান করছেন। সময় সংবাদ, পটুয়াখালী।